ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন রাত্রি আটটার সময় আমরা জিকে এবং জি এর ক্লাস শুরু করেছি প্রত্যেক দিন বললে ভুল হবে কিছুদিন ক্লাসগুলো ইরেগুলার হচ্ছে ডোন্ট বরি কিছুদিন পর থেকে ক্লাসগুলো রেগুলার বেসিসে রাত্রি আটটার সময় আসছে আর এই ক্লাসগুলো তোমরা টিটিএডিসি রেলওয়ে আর পি এফ টেকনিশিয়ান নবোদয় বিদ্যালয় সমিতি তাছাড়া তুমি যে কোনো এক্সামে বসতে যাচ্ছ না কেন তোমাদের এক্সামে যদি জি থেকে থাকে এই ক্লাসগুলো তোমাদের জন্য হানড্রেড পারসেন্ট বেনিফিটেড হবে প্রত্যেকদিন দিন ক্লাসগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে এবং নোট করে নেবে ঠিক আছে চলো রাত্রি আটটার সময় আমাদের ক্লাসগুলো আসে তাছাড়া আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করিনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে অবশ্যই জয়েন করে নেবে তাছাড়া তোমাদের জন্য যারা টিটিডি টি 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 রয়েছো তোমাদের জন্য আমাদের যে সাজেশান কর্মবার্ত অনলাইন সাজেশনের উপর হিউজ ডিসকাউন্ট রয়েছে তোমরা অবশ্যই জানো ডিসকাউন্টের ফায়দা অনেকে উঠাচ্ছ তোমরা যারা দ্বিধা করছো বা এখনই জাস্ট জেনেছো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিসকাউন্ট প্রাইজে তোমরা সাজেশানগুলো নিতে পারবে মনে রাখবে এখান থেকে তুমি ভালো রেসপন্স পেয়ে যাবে ডিসকাউন্ট দেওয়ার মানেই হলো তোমরা যেহেতু সবাই আমাদের সাজেশানগুলো নিয়ে পরে ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো তাছাড়া অন্যান্য এক্সাম টিপিএসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন এস এসসি সিএসএল এম হাইকোর্ট গ্রুপ ডি পিওন ড্রাইভার রেলওয়ে আর পি এফ এস আই টেকনিশিয়ান নবোদয় বিদ্যালয় সমিতির যারা প্রিপারেশান করছো তোমাদের জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে কর্মবার্তা অনলাইন নোটস কেমন হয়ে থাকে আমরা সবসময় কোয়ালিটি মেনটেনের উপরে চেষ্টা করে থাকি সুতরাং তোমরা এখান থেকে ভালো একটা রেসপন্স পাবে এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে ঠিক আছে চলো আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো আজকের ক্লাসের আর আগের ক্লাসগুলো যারা অ্যাটেন্ড করেনি ভিডিও ডেসক্রিপশনে প্লে রয়েছে সেই প্লে লিস্টে ভিজিট করে দেখে নেবে ইলুরা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইলুরা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত বিগত দশ থেকে পনেরো বছর বিভিন্ন এক্সামে এসেছে এই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে প্রত্যেক দিন নিয়ে আসতে চেষ্টা করি ওকে চলো তাহলে সঠিক উত্তর কী হবে যারা যারা অবশ্যই কমেন্টস করো সঠিক উত্তরে যাবে হিন্দু ও বুদ্ধ জৈন হিন্দু বুদ্ধ জৈন ধর্মের সাথে যুক্ত হলো ইলুরা গুহা কি গুহা ইলুরা গুহা ঠিক আছে এটি কোথায় অবস্থিত ইলুরা গুহা তোমরা জানো এটি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত এটি মহারাষ্ট্রের ওরঙ্গবাদে অবস্থিত ইলুরা গুহা এটি হিন্দু বুদ্ধ এবং জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত ক্লিয়ার ওকে যদি বলে ইলুরা গুহা কে নির্মাণ করেন তাহলে তাহলে তোমরা বলবে রাষ্ট্রকূট শাসক রাষ্ট্রকূট শাসকরা ইলুরা গুহা নির্মাণ করেন ঠিক আছে তাছাড়াও তোমাদের পরীক্ষায় আসে কি অজন্তা গুহা ইলোরা গুহা এবং অজন্তা গুহা খুব ফেমাস দুটা গুহা এগুলো পরীক্ষা তোমাদের আসে বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যারা তোমরা ঘাটাঘাটি করো তোমরা জানতে পারবে চলো অজন্তা গুহা সম্বন্ধে আমরা একটু জেনে নিই এখন আমরা ইলুরা গুহা সম্বন্ধে আমরা টোটালি জেনে নিয়েছি অজন্তা গুহা সম্বন্ধে যদি আমরা জানি তাহলে প্রথমে জানতে হবে এটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত এটি বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত অজন্তা গুহা বুদ্ধ ধর্মের সঙ্গে শুধুমাত্র বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত একদম ক্লিয়ার চলো এটি সেম মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত এটি কোথায় অবস্থিত এটি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত বাট এটি নির্মাণ করেছিলেন কে এটি নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা গুপ্ত শাসকরা ক্লিয়ার ইলোরা গুহা নির্মাণ করেছিলেন কে রাষ্ট্রকূট শাসকরা এবং অজন্তা গুহা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা গুপ্ত শাসকরা অজন্তা গুহা বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত ইলুরা গুহা হিন্দু বুদ্ধ এবং জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত দুটা গুহাই মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত আশা করি এই দুটা গুহার উপরে যদি কোনো কোয়েশ্চেন আসে তোমরা কখনো তোমাদের মিস হবে না ক্লিয়ার ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি ক্লাসটি হেল্পফুল যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই সকলে একটি লাইক করে যাবে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ক্লাসগুলো অবশ্যই তোমাদের ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করে দেবে ঠিক আছে এটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে চলো দু নম্বর কোশ্চেন সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন এই কোশ্চেনটা কতবার কত কম্পিটিভ এক্সামে এসেছে হিসাব ছাড়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদেরও এক্সামে আসতে পারে সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন কে আবিষ্কার করেন বলো তোমরা আশা করি সকলে জানবে ইয়েস ইভানু ভক্সি ইভানু ভক্সি তো সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেছিলেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক না সরি হয় ইয়েস আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক না আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন কে ইভানু ভোক্সি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে ঠিক আছে চলো তার সঙ্গে তোমাদের একটু মনে রাখতে হবে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু ভাইরাস ঘটিত রোগ কিছু ভাইরাস ঘটিত রোগ যদি বলে তাহলে কী হবে পোলিও ভাইরাস ঘটিত রোগ এইডস এইডসও কিন্তু ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে মনে রাখবে চলো এছাড়া তোমাদের আরেকটি কোশ্চেন এখান থেকে আসতে পারে যে এইডস দিবস আমরা এইডস দিবস এভরি ইয়ার প্রত্যেক বছর কবে পালন করি সকলেই তোমরা জানো ফার্স্ট ডিসেম্বর ঠিক না ফার্স্ট ডিসেম্বর আমরা প্রত্যেক বছরই কিন্তু এইডস দিবসটা পালন করে থাকি ঠিক না এ ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে একদম মিস কেউ করবে না চলো তিন নাম্বার কোশ্চেনটা কি দেখো মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার অনেক কম্পিটিভ এক্সামে এসেছে মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয় ইয়েস ষোলো থেকে আঠেরোবার হ্যাঁ ষোলো থেকে অ্যাকচুয়ালি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ এক মিনিটে ষোলো থেকে আঠেরোবারই নেয় ঠিক আছে তাহলে অপশন এ হবে সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা কি দেখো চার নাম্বার কোয়েশ্চেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের বৃক্কের ওজন কত একজন প্রাপ্ত জেনারেল সায়েন্সের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের বৃক্কের ওজন কত আচ্ছা তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে দাদা আমাদের যে জি কের যে পিডিএফগুলো আমাদের সাজেশানের যেটা আমরা তোমাদের দিচ্ছি আমাদের থেকে নিচ্ছ এটা কি কি টপিক কাভার করছে দেখো ওইটা ইন্ডিয়ান হিস্টোরি ইন্ডিয়ান জিওগ্রাফি পলিটি জেনারেল সায়েন্স সবগুলো স্টেটিক্যাল পার্ট সবগুলো পার্টই এখানে আমি কাভার করে দিয়েছি যেগুলো তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে সুতরাং এই জিকে পার্টটা মোটামুটি তুমি ধরতে পারো সব টপিক তোমাকে আমি ইম্পর্টেন্ট থেকে সব টপিক আমি এখানে কাভার করে দিয়েছি হ্যাঁ ওকে সবগুলো এমসি কিউ আকারে রয়েছে ডণ্ডুপুরি চলো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের বৃক্কের ওজন কত অ্যাকচুয়ালি মানে আমি এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি যে সব সময় আমার একটাই প্রচেষ্টা থাকে যে তুমি তোমরা সাজেশান আমাদের থেকে আস না পাঁচ বছর ধরে আমরা সাজেশান সেম রেডি করছি বিভিন্ন এক্সামের জন্য তোমরা ইউজ করবে না নিচ্ছ বিভিন্ন এক্সামে আমাদের স্টুডেন্টরা হিউজ পরিমাণে সাকসেস পেয়েছে বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থা রয়েছে শুরু থেকে আজকে পর্যন্ত আমার একটি প্রচেষ্টা থাকে কি কোয়ালিটি মেনটেন করো সাজেশনের কোয়ালিটি মেনটেন কেন আমি একদিনের জন্য তোমাদের সামনে আসিনি যে তোমাদের আমি যেভাবে রেডি করে দিয়ে দিলাম এখানে কমন পড়লো না তোমাদের থেকে কিছু পয়সা নিয়ে নিলাম বাট এটা বেশি দিন লাস্টিং হবে না লাস্টিং করতে পারবো না সুতরাং আমার সবসময় প্রচেষ্টা এটা থাকে কোয়ালিটি মেনটেন করো অটোমেটিক দেখবে তোমরা তোমাদের বলতে বাধ্য হবে যে দাদা হ্যাঁ কর্মবার্তা অনলাইনের সাজেশান ভালো কমন পড়ে যেটা সকলে বলছে ঠিক আছে সে কারণে আমি তোমাদেরকে এতটুকু বিশ্বাস দিতে পারি যে তোমরা ভালো রেসপন্স পেয়ে যাবে যে কোনো এক্সামে আমাদের থেকে সাজেশান নিচ্ছ পার্টিকুলারভাবে আমরা সেই এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ সুন্দরভাবে রেডি করি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে এবং পাচ্ছে চলো তাহলে এটার সঠিক উত্তর কী চার নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে একশো গ্রাম একশো গ্রাম ঠিক আছে বৃক্ক হ্যাঁ একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন কত একশো গ্রাম ঠিক আছে কিডনির ওজন ওকে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন দেখো এখানে কিন্তু কোশ্চেন অনেকগুলো হয় হ্যাঁ যেমন এখানে বলছে ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন এটা উত্তর কী হবে ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন কী হবে উত্তর আচ্ছা এখানে তোমাদেরকে আমি কিছু আমি জিনিস ক্লিয়ার করে দিচ্ছি কোশ্চেনটা কী কীভাবে আসতে পারে ঠিক আছে যেমন কোশ্চেনগুলো আসতে পারে যে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী যদি বলে তাহলে বলবে তুমি জন মাথাই স্বাধীন ভারতের স্বাধীন ভারতের মানে ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম রেলমন্ত্রীকে জন মাথাই যদি কোশ্চেনটা আসে যে ভারতের প্রথম রেলমন্ত্রী ভারতের প্রথম রেলমন্ত্রী যদি বলে ভারতের প্রথম রেলমন্ত্রী তাহলে হবে আসফ আলি ক্লিয়ার ভারতের প্রথম রেলমন্ত্রী আসফ আলি ঠিক আছে এবং বল যদি বলে স্বাধীন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী তাহলে মমতা ব্যানার্জি কি মমতা ব্যানার্জি ক্লিয়ার এ ধরনের এইভাবে কোয়েশ্চেনগুলো তোমাদের আসতে পারে ঠিক আছে চলো আশা করি কোনো ডাউট নেই চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ছয় নম্বর কোয়েশ্চেন সৌরজগতের সবচেয়ে ছোটো উপগ্রহ কোনটি সৌরজগতের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সৌরজগতের সবচেয়ে ছোটো উপগ্রহ কোনটি সঠিক হয়ে যাবে কি ডেমোস হ্যাঁ ডেইমোস ঠিক আছে ডেমোস হলো সৌরজগতের সবচেয়ে ছোটো উপগ্রহ ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা এখান থেকে তোমাদের আরও কোয়েশ্চেন আসে আচ্ছা এই যে ডেমোসটা এটি কিন্তু মঙ্গলের উপগ্রহ মনে রাখবে এটা মঙ্গলের মঙ্গল গ্রহের উপগ্রহ ঠিক আছে ডেমোসটা এটা মনে রাখবে ঠিক আছে তাছাড়া তোমাদের যে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ সবচেয়ে ছোটো উপগ্রহ আমরা পেয়েছি সবচেয়ে ছোটো উপগ্রহ পেয়েছি যেহেতু সবচেয়ে বড় উপগ্রহ কি এটা তোমাদের একজামে আসে তাহলে সেটা হবে গেনিমিড গেনিমিড হল সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ ঠিক আছে এটি বৃহস্পতির উপগ্রহ এটি বৃহস্পতির হ্যাঁ বৃহস্পতি আর ডে ডেমোস হল মঙ্গলের হ্যাঁ মঙ্গল ঠিক আছে মনে রাখবে এই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে তাহলে তোমাদের এইভাবে কোয়েশন আসবে যে সৌরজগতের সবচেয়ে ছোটো উপগ্রহ ডেমুস কোন গ্রহের উপগ্রহ তাহলে তোমাকে মঙ্গল বলতে হবে বা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ গেনিমিট কোন গ্রহের উপগ্রহ তাহলে বৃহস্পতি তোমাদের দিতে হবে সুতরাং কোশ্চেন যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে বা মনে করে যদি কোশ্চেনের প্যাটার্নটা একটু টাপ করবে তাহলে কিন্তু এইভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবে সুতরাং তোমার এটা বুঝতে হবে ক্লিয়ার সেই জন্য তোমাদেরকে আমি বলি আমাদের ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করো এখানে আমি ডিটেলস যেতটুকু আমি সম্ভব পারি জানি ডিটেলস তোমাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করি সুতরাং এগুলো তুমি ভালো একটা বেনিফিট পাবে কিন্তু এ ধরনের ক্লাস তুমি খুবই কম পাবে আমি এতটুকু গ্যারান্টি সহিত বলতে পারি খুবই কম পাবে তুমি এ ধরনের ক্লাস ঠিক আছে সুতরাং অ্যাটেন্ড করো রেগুলার এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মাঝে যখন একটু ভিউ আসে ক্লাসগুলোতে ভালো লাগে নেক্সট দিন ক্লাস রেডি করতে যদি ভিউ না আসে অ্যাকচুয়ালি মানে মোরাল ডাউন থাকে কারণ এত কষ্ট করে সুন্দর করে তোমাদের জন্য ক্লাসগুলো রেডি করছি ভিউ আসছে না সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে কি একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে হ্যাঁ তোমাদেরও বেনিফিট হবে কোনো নোকসান হবে না দেখো হেল্প করলে কোনো দিন নোকসান হয় না ঠিক আছে জল শুদ্ধ করতে কি বলছে জল শুদ্ধ করতে নিম্নলিখিত কি প্রয়োগ করা হয় নিচে চারটি অপশনের মধ্যে কোন অপশনটা প্রয়োগ করা হয় জলকে শুদ্ধ করতে সঠিক হবে ক্লোরিন ক্লোরিন ব্যবহার করা হয় ক্লোরিন ব্যবহার করে জলকে শুদ্ধ করা হয় ঠিক আছে অপশান বি হবে এই সঠিক উত্তর ক্লোরিন তাছাড়া তুমি এটাও বলতে পারো যে আমরা কিন্তু জলকে ফুটিয়ে হ্যাঁ একটু জলকে যদি আমরা ভালো করে ফুটিয়ে নিই তাহলে জলটা শুদ্ধ হয়ে যায় বা আজকালে বর্তমানে বর্তমানে নয় যদি আগে কিছুদিন আগে এগুলো ব্যবহার করতে আগের দিনে ফিটকারি ফিটকারি দিয়েও জলকে শুদ্ধ করা যায় বর্তমানে ইউজ করছে বাট এটার পরিমাণটা অনেক ফিটকারি দিয়ে জল শুদ্ধ করার পরিমাণ এখন অনেকটা কমে গেছে তোমরা দেখতে পারবে যে আগের দিনে তোমাদের ঘরে যারা দিদিমা ছিল মারা ছিল তাদেরকে জিজ্ঞেস করবে আগে ফিটকারি দিয়ে জলকে শুদ্ধ করা হতো বাট এখন বর্তমানে এটার ইউজ হয় না এমন একটা ঠিক আছে ওকে চলো আট নম্বর কোয়েশনটা কি দেখো সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস ছাড়া আর কোন গ্যাস পাওয়া যায় কি বলছে সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস তাহলে আমরা এটুক জেনেছি সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস থাকে আচ্ছা হাইড্রোজেন গ্যাস ছাড়া আর কোন গ্যাস পাওয়া যায় আর কোন গ্যাস পাওয়া যায় আর থাকে হিলিয়াম হ্যাঁ হিলিয়াম গ্যাস থাকে সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে অপশন এ হবে করত ঠিক আছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে যদি বলে যে দুটি গ্যাস যে হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাকচুয়ালি তোমার সেভেন্টি ওয়ান পার্সেন্ট হ্যাঁ সেভেন্টি ওয়ান মতন হাইড্রোজেন থাকে এবং তোমার এই হিলিয়াম ফোর পার্সেন্টের মতন থাকে টোয়েন্টি ফোর পার্সেন্ট তাহলে এখানে টু ওয়ান আর টোয়েন্টি ফোর তাহলে হান্ড্রেড তো হচ্ছে না বাকি যে মানে সামথিং পরিমাণ এটা অন্যান্য গ্যাস থাকে ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম থাকে হাইড্রোজেন গ্যাস সেভেন্টি ওয়ান পার্সেন্টের মতন এবং নেক্সট থাকে হিলিয়াম গ্যাস টোয়েন্টি ফোর পার্সেন্টের মতন বাকি সামথিং টু থ্রি পার্সেন্ট এটা অন্যান্য গ্যাস থাকে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখুন নয় নম্বর কোশ্চেন ভারতের প্রথম আয়রন স্টিল কোম্পানি কোথায় অবস্থিত ভারতের প্রথম আয়রন স্টিল কোম্পানি কোথায় অবস্থিত কোথায় এটা জামশেদপুরে অবস্থিত জামশেদপুর ঠিক না জামশেদপুর এটা ভারতের প্রথম আয়রন স্টিল কোম্পানি অবস্থিত জামশেদপুর তোমার ঝাড়খণ্ডে অবস্থিত সকলে জানি আমরা ঝাড়খণ্ডের জামশেদপুরে ঠিক আছে আর এর ক্যাপিটাল কি ঝাড়খণ্ডের রাঁচি ঠিক না রাঁচি আমরা তো সকলে জানি এটা রাঁচি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো দশ নম্বর কোয়েশ্চেন দ্য লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতা কে দ্য লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতা কে কে ঠিক গ্রন্থের রচিতা গ্রন্থের রচয়িতা হলো শ্রী অরবিন্দ হ্যাঁ শ্রী অরবিন্দ এর লেখা গ্রন্থ হলো কি দ্য লাইফ ডিভাইন ডিভাইন ঠিক আছে অপশন বি সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর যদি তোমাদের বলে ইন্ডিয়া ডিভাইন ইন্ডিয়া ডিভাইন কার রচনা তাহলে হবে রাজেন্দ্র ইন্ডিয়া হ্যাঁ রাজেন্দ্র প্রসাদের ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তোমরা দেখবে হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন ভারতের কতগুলো রাজ্যে তট রেখার সঙ্গে যুক্ত ভারতের কতগুলো রাজ্য রাজ্য হবে রাজ্য তট রেখার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নয়টি রাজ্য নয়টি রাজ্য ভারতের তট রেখার সঙ্গে যুক্ত ঠিক আছে আর এটা এমন রাখবে এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে নয়টি রাজ্য তো রয়েছে বাট সবচেয়ে তট রেখা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সবচেয়ে বেশি তট রেখা রয়েছে কোন রাজ্যে তাহলে সেটা কিন্তু গোয়া হবে গোয়া মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গোয়া ঠিক আছে গোয়া হবে আর যদি বলে সবচেয়ে বেশি সবচেয়ে কম রয়েছে গোয়া হ্যাঁ গোয়াতে ঠিক আছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এগুলো আসে হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বারো নম্বর কোয়েশ্চেন প্যালেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় প্যালেগ্রা পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় তোমাদেরকে আমি একটি ভিটামিনের ক্লাস করেছি আজ দিন আগে করিয়েছি সেখানে যেত ছোট ছোটো খাটো কোশ্চেন হতে পারে ভিটামিনের উপরে সবগুলো কোশ্চেন আমি এখানে করিয়েছি এই কোশ্চেনটা করিয়েছি পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি থ্রি হ্যাঁ ভিটামিন বি থ্রির অভাবে হয় প্যালেগ্রা রোগ ঠিক আছে আর ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম কি তোমরা জানো নিয়াসিন হ্যাঁ মিয়াসিন হলো ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন to our next question হয়েছিল আমরা জানি সকলে উনিশশো বিয়াল্লিশ সালে তাছাড়া তোমার আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো সালে এগুলো মনে রাখবে হ্যাঁ আইন অমান্য আন্দোলন আর তোমার উনিশশো উনিশ সালে হয়েছিল কি জালু ঠিক না তাছাড়া রাওলাট আইনও হয়েছিল উনিশশো উনিশে এ সন্ধ্যে একটু মনে রাখবে হ্যাঁ ইম্পর্টেন্ট তোমাদের একজামের জন্য ঠিক আছে চলো নেক্সট কোয়েশনটা কি দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন হাইপার মেট্রিপিয়া রূপাক্রান্ত বেশি